একুশে জুলাই মালদায় নামি দামি বিভিন্ন কোম্পানির বেশ কিছু চোরাই মোবাইল সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মোথাবাড়ি থানার পুলিশ। সোমবার গভীর রাতে পাগলাহাট বাসস্ট্যান্ড এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চোরাই মোবাইল সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 18টি বিভিন্ন নামি দামি কোম্পানির অ্যান্ড্রয়েড মোবাইল সেট, যার বর্তমান বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সুশান্ত মণ্ডল, ইস্তাকুল আলী। এই দুজনের মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা। অপর দুই ধৃত দুজনের নাম ইমরান আলী ও শাহরুখ আলী। এই তাদের বাড়ি পুরাতন মালদা থানার মাধুইপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 18টি নামি দামি কোম্পানির মোবাইল ফোন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। এই মোবাইল চুরির ঘটনার সঙ্গে জড়িত ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের কাছে 5 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মোথাবাড়ি থানার পুলিশ বলে জানা গেছে। দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মেনে একযোগের মালদা তৃণমূল কার্যালয় সংলগ্ন এলাকাতে পালিত হলো 21 জুলাই শহীদ দিবস কর্মসূচি। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল জনসভা দেখার জন্য বসানো হয়েছিল জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা। কিন্তু দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণ শুরু হওয়ার আগে মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন এলাকায় নূর মেনশন ভবনের সামনে তৃণমূল দলের পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল মহিলা দলের সভানেত্রী চৈতালী সরকার, কাউন্সিলর শুভদীপ সানলান, তৃণমূল নেতা ছোটন মল্লিক সহ অন্যান্যরা। এদিন সমদূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে এ তৃণমূল জেলার কার্যালয় নূর মেনশনের ভবনের সামনে সারিবদ্ধভাবে দীর্ঘক্ষণ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ভাষণ শোনার জন্য অপেক্ষা করেন দলের নেতাকর্মীরা। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি মমতা ব্যানার্জির জনসভায় ভাষণ সম্প্রচিত করা হয়। 21 জুলাই উপলক্ষে গোটা শহরে কার্যত তৃণমূল পোস্টার ব্যানার মুড়ে ফেলা হয়েছিল। বৃষ্টি উপেক্ষা করে এদিন মুখ্যমন্ত্রী সরাসরি বক্তব্য শোনার জন্য তৃণমূল জেলার কার্যালয়ে বহু নেতাকর্মীদের ভিড়ও করেছিলেন। কিন্তু প্রত্যেকের সমদূরত্ব বজায় রেখে এদিন 21 জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণ সূত্রে আগ্রহী হন। তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ও সদস্য মৌসুম নূর বলেন, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে জনসভার মাধ্যমে দলীয় নেতাকর্মী যেরকম নির্দেশ দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন তারা। এদিন জেলা স্তরে সমস্ত নেতাকর্মীদের মুখ্যমন্ত্রী এই ভার্চুয়াল জনসভা দেখানো হয়েছে। করোনা সংক্রমণের মধ্যে এই লকডাউনের পরিস্থিতিতে সরকারের সব রকম নির্দেশিকা মেনে এদিন এই কর্মসূচি পালন করেন তারা। শহীদ দলের কর্মীদের উদ্দেশ্যে এবং মাল্যদান কর্মসূচি এবং শোক জ্ঞাপন পালন করা হয়েছে বলে জানিয়েছে মৌসুম নূর। আমরা আজকে শহীদের মাল্যদান করলাম এবং আমাদের দলীয় পতাকা উত্তোলন করে দুটো থেকে আমাদের নেত্রীর বক্তব্য শুরু হবে। আমরা প্রত্যেকটা বুথে বুথে একই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নেত্রীর নির্দেশে এবং প্রত্যেকটি বুথে আমাদের গ্রুপ প্রেসিডেন্ট তারা বুথ কর্মীদেরকে নিয়ে এভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। কেউ হয়তো মোবাইলে হোক, কেউ টিভির পর্দায় হোক, কেউ বড়ো স্ক্রিন করে আমাদের নেত্রীর বক্তব্য আমরা সবাই যে যেখানে আছি শুনবো। বিশেষ করে জেলা পার্টি অফিসে আমরা একটু বড় করে প্রোগ্রাম করেছি। আমরা এখানে বাইরে একটা স্ক্রিন লাগিয়েছি এবং আমাদের পার্টি অফিসের ভেতরে হলেও স্ক্রিন লাগানো হচ্ছে। আমাদের যত নেতৃত্ব কর্মীরা আছে, যেহেতু করোনা ভাইরাসের একটা পরিস্থিতি আছে তাই বলে আমরা বেশি লোক করিনি, আমরা কম। আমাদের যারা নেতৃত্ব মেয়ে তাদেরকেই ডাকা হয়েছে। আমাদের
প্রত্যেকেরই নির্দেশ, আমরা প্রত্যেকে পাখিদেরকে বলেছি নিজের নিজের বুথে তারা বেশি লোকজন না করে, কম লোকজন করে এবং সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, মাস্ক পরে, যাতে প্রোগ্রামটা যাতে শুনে নেত্রীর নির্দেশ, আমরা নেত্রী কী বলছেন আমরা সেটা নিয়ে সকলে খুব উত্তেজিত। নেত্রীর নির্দেশ আমরা আগামী দিনে পালন করব, দলটাকে মজবুত করার কাজ করব এবং বিশেষ করে এখন যে করোনার পরিস্থিতি হয়ে আছে কীভাবে এই বিপদে মানুষের পাশে দাঁড়ানো যায় সেই বক্তব্য আমরা নেব। এই যে শারীরিক দূরত্ব বিধি বা মাস্ক ব্যবহার, এটা আমরা আবার এখন আনাউন্স করছি, আছে অবশ্যই অনেকেই পরে আছেন মাস্ক, কিন্তু জায়গাটা ছোটো, এটাও আমাদের একটা সমস্যা। আমরা যে বসার অ্যারেঞ্জমেন্ট করেছি একটা দূরত্ব মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বসার ব্যবস্থা করেছি, সবাই আমরা ওইভাবেই পড়ি। একুশে জুলাই শহীদ দিবসের দিন প্রতিটি বুথে বুথে পালিত হলো তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতে পাটগোড়া এলাকায় মঙ্গলবার পতাকা উত্তোলন করে শহীদদের স্মরণ করে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন। তিনি বলেন, করোনা সংক্রমণের জন্য এবার শহীদ মিনারে সমাবেশ হয়নি, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পালিত হচ্ছে শহীদদের স্মৃতিতে এই কর্মসূচি। তিনি বলেন, যতদিন গঙ্গার জল থাকবে এবং হিমালয়ে পর্বত থাকবে ততদিন একুশে জুলাই শহীদ স্মরণের কর্মসূচি পালিত হবে বাংলায়। এদিন বেলা দুটো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা দেখতে প্রজেক্টরের সামনে উপস্থিত ছিলেন জাকির হোসেনের পাশাপাশি রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাম মনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপলক্ষে প্রত্যেক বছর বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার শহীদ মিনারে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে এই একুশে জুলাই পালিত হতো, কিন্তু দুর্ভাগ্যবশত এবার কোভিড-19 করোনা মহামারীর কারণে কলকাতার এবার ওই শহীদ মিনারের বিশাল সমাবেশ করা সম্ভব হলো না। দলনেত্রীর নির্দেশ মতো পশ্চিমবাংলার প্রত্যেকটা বুথে আজকে আমরা এই একুশ জুলাই শহীদদের স্মরণে আমরা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদদের উদ্দেশ্যে তাদের শহীদ বেদিতে পুষ্প এবং মাল্যদান করে আজকের দিন আমরা বুথে বাংলার প্রত্যেকটি বুথে আমরা পালিত করছি। এটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং বেলা দুটার সময় ভার্চুয়াল নেত্রী যেই বার্তা শহীদ মিনারের জনসমাবেশ থেকে দিতেন সেই বার্তা আজকে ভার্চুয়াল সভার মধ্য দিয়ে তিনি বাংলার মানুষের উদ্দেশ্যে দিবেন। আগডিমটি খন্তি অঞ্চলের দলীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে আমরা পতাকা উত্তোলন করলাম। এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা একুশে জুলাই শহীদদের স্মরণ করলাম। শহীদদের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের নেতৃত্বরা পুষ্প দেবেন, মাল্যদান করবেন এবং আগামী দিনে আমাদের কি চলার পথ, চলার কি কর্মসূচি হবে, আমাদের কি দিক, আমরা ভুলে গেছি তোমাদের। যতদিন গঙ্গায় জল থাকবে, যতদিন হিমালয় পর্বত থাকবে ততদিন বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদদের স্মরণে একুশ জুলাই পালিত হবে। মালদায় একুশে জুলাই তৃণমূল শহীদ দিবসের 100 মিটারের ব্যবধানের মধ্যে এলাকায় দুই নেতা নেত্রীর কর্মসূচিকে ঘিরে তৃণমূল গোষ্ঠীর কন্দল আরও একবার উস্কে দিয়েছে। কালিয়াচক 2 ব্লকের মোথাবাড়ি বিধানসভার কেন্দ্রে মঙ্গলবার তৃণমূল শহীদ দিবস পৃথকভাবে পালন করেছেন দলের স্থায়ী বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং কালিয়াচক 2 পঞ্চায়েতের সমিতি সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। যদিও এই বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হলেও এলাকার ওই দুই নেতা নেত্রীর অবশ্য দাবি করেছেন এটা বুথ ভিত্তিক শহীদ দিবস পালন করেছে তারা। গোষ্ঠী কন্দল প্রসঙ্গে যে কথা উনি বলেছেন তা ভিত্তিহীন। দলনেত্রী মমতা ব্যানার্জি বলেছেন সবাইকে শহীদ দিবস পালন করার জন্য ও লকডাউনের পরিস্থিতির মধ্যে বাড়িতে বসেও কেউ শহীদ দিবস পালন করতেই পারে, সবটাই বিরোধীদের অপপ্রচার। এদিন দুপুরে মোথাবাড়ি স্ট্যান্ডের কাছে তৃণমূল পরিচালিত কালিয়াচকে 2 পঞ্চায়েতের সমিতি এই সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাসের নেতৃত্বে শহীদ দিবসের কর্মসূচি পালন হয়।
সেখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের দলীয় সভাপতি তথা জেলা পরিষদের সদস্য আসাদুল আহমেদ। পরে আরেক জেলা পরিষদ কর্মাধ্যক্ষ দীরেন্দ্রলাল মণ্ডল সহ অন্যান্যরা। অন্যদিকে মোথাবাড়ি স্ট্যান্ড থেকে ঢিলছড়া দূরত্বে এ ঘটা করে শহীদ দিবস পালন করে স্থানীয় তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। দুটি জায়গায় একইভাবে দলীয় পতাকা উত্তোলন এবং জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভার বক্তব্য শোনানোর ব্যবস্থাও করেছেন তারা। কিন্তু বুথ ভিত্তিক কথা বলেও একই জায়গার সামনে দূরত্ব মধ্যে আলাদাভাবে দুটি কর্মসূচি পালন করে নিয়ে দলীয় কোন দল আরও একবার উস্কে দিয়েছেন। যদিও এ প্রসঙ্গে কালিয়াচকের দুই পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস জানিয়েছে, দলের জেলায় নেতৃত্ব এবং ব্লকের সভাপতি উপস্থিতিতে তারা ওই এলাকায় 47টি জায়গায় জয়েন্ট স্ক্রিন লাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শোনার ব্যবস্থা করেছে। পাশাপাশি 21 জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তারা। এখন কে কোথায় কিভাবে এই কর্মসূচি পালন করছে তা বলতে পারবে না তারা। তবে এক্ষেত্রে দলের মধ্যে কোনো গোষ্ঠী কণ্ডল নেই, জেলা ও রাজ্যের নেতৃত্বে সিদ্ধান্ত মেনে এদিন শহীদ দিবসের কর্মসূচি পালন করেছে তারা। এদিকে মোথাবাড়ি তৃণমূল দলের বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, চৌরঙ্গি মোড়ের এলাকায় শহীদ দিবস পালন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল জনসভা শোনার জন্য বিভিন্ন এলাকায় জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থাও করেছেন তারা। দলের শাখা সংগঠনের নেতাকর্মীরা নিজেদের মতো করে বিভিন্ন বুথে শহীদ দিবস পালন করেছে, যা সবাইকে করতে বলা হয়েছে। ঘরে বসেও শহীদ দিবস পালন করা যাবে বলে জানতেন। এখানে গোষ্ঠীকন্দলের কোনো বিষয় নেই, এটা বিরোধীদের অপপ্রচার। তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সদস্য মৌসুম নূর জানিয়েছে, শহীদ দিবস উপলক্ষে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল জনসভা সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিভিন্ন বুথে এলাকার দলীয় নেতাকর্মীর এই কর্মসূচি পালনও করেছে তারা। যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। বুথ ভিত্তিকভাবে দলের নেতাকর্মীরা 21 জুলাই শহীদ দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করেছে বলে জানিয়েছে মৌসুম নূর। আজকে 21 জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আমরা আজকে তার নির্দেশ অনুযায়ী 21 জুলাই আমরা পালন করছি। আমাদের ব্লকের প্রত্যেকটা বুথে এবং বুথকর্মীদেরকে নিয়ে আমরা 21 জুলাই পালন করেছি। আমরা 11টার সময় তারপরে আমরা মোথাবাড়ি চৌরঙ্গিতে আমরা সেন্ট্রালিভাবে করছি। এখানে আমরা জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে প্রায় 40 জায়গায় আমরা বড় পর্দায় জয়েন্ট স্ক্রিন লাগিয়ে মানুষকে তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার সুযোগ করে দিয়েছি আমরা। এবং আমরা এখানে ইন্দোরে এখনই আমাদের প্রোগ্রাম শুরু হবে, এখানেও লোক আছেন অনেক। এখানেও একটা বড় জয়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে, এখানেও আমরা দিদির ভাষণ আমরা শুনব। এইভাবে আমরা 21 জুলাই পালন করছি। আজকে আমরা শপথ নিলাম যে 21 জুলাইয়ে নতুন প্রতিজ্ঞা, নতুন শপথ কালীচক 2 নম্বর ব্লকে। একটাই শপথ যে আবার 2021 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা 21 জুলাইয়ের আজকে পালন করলাম। এবং শহীদদের স্মরণে, শহীদকে আমরা যে ভুলিনি, 13 জন তরতাজা প্রাণ পুলিশের গুলিতে লুটিয়ে পড়েছিল মাটিতে, তার রক্তের গন্ধ এখনও রাজপথ ভিজে আছে, তাদেরকে আমরা আজকে স্মরণ করলাম, এই শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং তাদের প্রতি নীরবতা পালন করে আমরা আজকের প্রোগ্রাম এখান থেকে আমরা শেষ। আমাদের ব্লক অনেক বড়, দুই জায়গা কেন, আমরা তো 40 জায়গায় জয়েন্ট স্ক্রিন লাগিয়েছি, উনি যারা করছেন ওখানেও করছেন, কারণ এক জায়গায় করা সম্ভব না। এবং লকডাউনের মধ্যে, করোনা ভাইরাসের মধ্যে এক জায়গায় আমরা গ্যাদারিং করছিলাম বলে আমরা দুই জায়গায় হচ্ছে, এমনি কোনো আমাদের ব্যাপার না। আলোচনা করা ওটা হবে। আপনার নাম? আমার নাম টিঙ্কু রহমান বিশ্বাস, আমি কালিয়াচক 2 পঞ্চায়েত সমিতি। আপনারা জানেন প্রতি বছরই 21 জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির উদ্যোগে এবং অভিষেক ব্যানার্জির উদ্যোগে শহীদ দিবস পালন করা হয়। কিন্তু যেহেতু একটা করোনার আবহাওয়া আছে, একসঙ্গে আমরা জামায়াত করতে পারবো না, তার জন্য এবার সিদ্ধান্ত একটু চেঞ্জ করেছেন আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি। প্রতিটি বুথে বুথে আজকে শহীদ দিবস পালন হচ্ছে এবং ভার্চুয়াল মিটিং হচ্ছে, যেটা আমরা কলকাতায় গিয়ে সভা করে মিটিংটা শুনতাম, সেটা যেন মমতা ব্যানার্জির
বক্তব্য থেকে যেন কর্মীরা বঞ্চিত না হয় তার জন্য প্রতিটি বুথে বুথে এবং বাড়ি বাড়িতে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে এবং টিভির পর্দায় চোখ রাখার জন্য অনুরোধ করেছি এবং প্রত্যেকটা বুথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এক মিনিট নীরবতা পালন করা হয়েছে, ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছে। এভাবে আজকের দিনটা আমরা শহীদ দিবস হিসেবে পালন করছি এবং নেথাবাড়ি চৌরঙ্গিটাও আমরা এখানে একটা এলসিডি টিভি লাগিয়ে মাই চং দিয়ে মানুষের কাছে অন্তত পক্ষে মমতা ব্যানার্জিকে দেখতে না পেলেও ওনার যে পশ্চিমবাংলার প্রতি যে বার্তা, তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতি যে বার্তা, সেই বার্তা যেন সর্বসাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা অন্তত পক্ষে শোনার দিক থেকে যেন বঞ্চিত না হয় তার জন্য আজকে আমরা ভার্চুয়াল মিটিংটা স্ক্রিন করে টিভিতে এখানে আমরা দেখাচ্ছি এবং বিভিন্ন জায়গাতে প্রজেক্টর দিয়েও দেখানো হচ্ছে এবং টিভির মাধ্যমেও দেখানো হচ্ছে। যদি রাজ্যের নির্দেশ ছিল এককভাবে মানে সবাইকে করতে বড় হয়েছিল, কিন্তু যেটা দেখা গেল আপনার থেকে 100 মিটার সম্ভবত দূরে সেখানে আবার একটা ভুল আপনাদের বার্তা। আজকের দিনটা একেবারে শহীদ দিবস, প্রত্যেকটা বুথে একটা বুথ আর একটা বুথ তো লাগোয়া, এখানে কোনো অসুবিধা নাই, প্রত্যেকটা শাখা সংগঠন করছে এবং প্রতিটা কর্মীকে যেহেতু ভার্চুয়াল হচ্ছে একটা কর্মী সে নিজের বাড়িতেও এটা সেলিব্রেট করতে পারে, একজনও বসে সেটাকে সেলিব্রেট বলবো না এদিনটি পালন করতে পারে, কেউ নিজের বাড়িতে একজন বসেও করতে পারে। ফলে যে বার্তাটা আপনারা বলছেন এটা একেবারে ভুল, সবাইকে করতে বলা হয়েছে, যে যার মতো করে করছে, বিভিন্ন শাখা সংগঠন করছে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে রাজ্য নেতৃত্ব যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করা হচ্ছে। তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ে কালচিনি ব্লকের বিভিন্ন দোকানে অভিযান চালানো স্বাস্থ্য দপ্তর। এদিন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন দোকানের অভিযান চালানো এবং সতর্ক করা হয়েছে। আলিপুরদুয়ারের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক সঞ্জীব কুমার সরকার জানান, নিষিদ্ধ জর্দা গুটকা এ সমস্ত কিছু বিক্রি করতে পারবেন না, বিড়ি সিগারেটের ভেতরে রেখে বিক্রি করতে পারবেন না। আর স্কুলের 100 মিটার দূরত্বের মধ্যে তামাকজাত দ্রব্য কোনো দোকানে রাখা যাবে না, যারা আইন অমান্য করবে তাদের ফাইন করা হবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। আজকে কি কর্মসূচিটা কি হবে? আজকে হচ্ছে টোটপা এক অনুযায়ী টোটপা এবং ফুডসেফটি দুটোর জয়েন্ট এনফোর্সমেন্ট স্কোয়াড মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, প্রত্যেক দোকানে জর্দা গুটখা এ সমস্ত ব্যান্ড প্রোডাক্ট এরা তারা বেচতে পারবে না এবং বিড়ি সিগারেট সেটাও বেচতে পারবে কিন্তু ভিতর থেকে, হ্যাঁ, তারা ডিসপ্লে করতে পারবে না। এবং স্কুলের 100 ইয়ার্সের মধ্যে যদি দোকান হয় কারো, তারা তামাক জাতীয় কোনো কিছুই বেচতে পারবে না। আর হচ্ছে যেটা আজকে কাউকে ফাইন করা হচ্ছে না, এবার সেকেন্ড টাইম থেকে ফাইন করা হবে। হ্যাঁ, এটা এই প্রসেস লাগাতারই চলছে, এটা 2018 ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমাদের দিক থেকে, হ্যাঁ, কন্টিনিউ চলছে। লকডাউনের জন্য মাসে 1-1.5 মাস বন্ধ ছিল, তারপর থেকে আবার শুরু হয়েছে, চলতেই থাকবে। আচ্ছা, আজকে কি আপনারা কি সবাইকে ওয়ার্নিং দিচ্ছি? হ্যাঁ, সবাইকে ওয়ার্নিং দিচ্ছি। হ্যাঁ, জিনিসপত্র যা সামনে ছিল সেগুলোকে নামিয়ে দিচ্ছি। ফাইন কত অবধি ফাইন করতে পারে? ফাইন আপ টু 200 করতে পারে ফার্স্ট। হ্যাঁ, সেকেন্ড টাইম যদি তারা দ্বিতীয়বার তৃতীয়বার ইনফর্ম ইন্টিমেট করার পরেও তারা না মানে তখন তার এগেনস্টে কেস হতে পারে। আচ্ছা, আপনার শুভ নাম? আমার নাম সঞ্জীব কুমার সরকার। আপনি কি পদে? আমি SWNTCP, হ্যাঁ, CMS অফিস আলিপুর। এই যে অভিযানটা কি CMS অফিস থেকে? CMS অফিস থেকে, হেলথের তরফ থেকে হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে কুচবিহারের তোরসা নদীর ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। ইতিমধ্যেই কুচবিহারে 18 নম্বর ওয়ার্ডে একাধিক বাড়ি নদীর গর্ভে তলিয়ে গেছে। সকাল থেকে ভাঙ্গনের কবলে 16 নম্বর ওয়ার্ডে 9টি বাড়ি, নদীর জল কিছুটা কম আর সাথে সাথেই ভাঙ্গনের প্রকোপ নাজিহাল এলাকাবাসী। অভিযোগে এলাকা পর্যন্ত প্রশাসনের কোনো আধিকারিক বা কোনো কর্তা এলাকায় পৌঁছায়নি। এলাকাবাসীরা নিজেদের বাড়ি নিজেরাই ভেঙে নিয়ে পার্শ্ববর্তী তোরসা নদীর বাঁধ সংলগ্ন রাস্তায় উঠে এসেছে। এলাকাবাসী কোথাও এভাবে ভাঙ্গন চলতে থাকলে আগামী কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ এলাকায় নদীর গর্ভে তলিয়ে যাবে। বর্তমান এলাকায় প্রায় 300 বাড়ির ভাঙ্গনের এর দিকে, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ। সদর মহকুমা শাসক সঞ্জয় পাল পরিদর্শন করে সব রকমের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
জলপাইগুড়ি শহরে একদিনে করোনা মৃত এক, আক্রান্ত দশ। নতুন করে উদ্বেগ বাড়ল শহরে। উদ্বেগ বাড়িয়ে জলপাইগুড়ি শহরে এর মধ্যে রয়েছে এক বিচারাধীন বন্দীও, জানালেন পৌর প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি। শারীরিক অসুস্থতা নিয়ে শিলিগুড়ি এক নার্সিংহোমে মৃত্যু হয়েছে জলপাইগুড়ি শহরের বাসিন্দা এক বৃদ্ধের। তার দেহে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। পাশাপাশি শহরে নতুন করে আক্রান্তের মধ্যে কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন বন্দী, ব্যাংক কর্মী থেকে নিয়ে শহরের সাধারণ বাসিন্দারাও রয়েছে। সংক্রমিত প্রতিটি এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছে পুরসভা। সংশোধনাগারের ভেতরে এবং বাইরে জীবাণুমুক্ত করার পাশাপাশি বন্দীদের শরীরে স্বাস্থ্যের উপর আলাদা করে নজর রাখছেন জেল কর্তৃপক্ষ। আছে তাতে আজকে ইতিমধ্যে 10 জন COVID-19 পজিটিভ হয়েছেন এবং একজন মারা গেছেন, বয়স্ক মানুষ, যার মৃত্যুর কারণ আমি বলতে পারবো না, কিন্তু যার COVID-19 ধরা পড়েছে। এবং আমরা এই মুহূর্তে জলপাইগুড়ি স্টেট ব্যাংকের টাউন ব্রাঞ্চের সামনে, এবং এখানে একজন ব্যাংকের স্টাফ, তার মহিলা, তার COVID-19 পজিটিভ হয়েছে, তাকে শিফট করা হয়ে গেছে কোভিড হসপিটালে। আমরা ব্যাংকটাকে স্যানিটাইজ করে দিয়েছি সোডিয়াম হাইপোক্লোরাইড ফিনাইল এবং ব্লিচিং সলিউশন দিয়ে, জলের সাথে। এখন আমরা এটাকে জাস্ট SDOর সাথে কথা হয়েছে, 21 থেকে 24 তারিখ টাউন ব্রাঞ্চ বন্ধ থাকবে, আর শনি রবি এমনি ওদের বন্ধ। তার ফলে একটা 5-6 দিনের একটা বন্ধ হলে একটা এখানে মানে এই ভাইরাসের চেনটাকে ব্রেক করার একটা চেষ্টা হবে। আর যারা গ্রাহক আছে তারা মেন ব্রাঞ্চ থেকে তারা সমস্ত সার্ভিস নিতে পারবেন। আর এছাড়া আজকে সকালবেলা যেহেতু আমি নিজে ব্যস্ত ছিলাম 21 জুলাইয়ের বিভিন্ন ওয়ার্ডের প্রোগ্রামে, আজকে সকালে 1 নম্বর ওয়ার্ডে এবং 18 নম্বর ওয়ার্ডে এখানে ইতিমধ্যে স্যানিটাইজ করে কন্টেনমেন্ট জোন করেছেন প্রশাসক, এবং 2 নম্বর ওয়ার্ডে প্রশাসক মণ্ডলীর সদস্য নিপু সাহা অলরেডি করে এসেছে। এখন যেগুলো বাকি আছে সেগুলো আমরা করছি। আরেক প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো এখানে উপস্থিত রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, মানুষ যদি সচেতন না হয়, এইভাবে আমরা লকডাউন করার পরে প্রচুর মানুষ রাস্তায় কোনো কারণ ছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে বাড়িতে ঢুকে যাবেন, কেন ঘুরে বেড়াচ্ছেন? আমি পুলিশকে বলবো কিছুটা সার্ভেলেন্স আরও বাড়ানোর জন্য। পুলিশ ভালো কাজ করছে কিন্তু সার্ভেলেন্স আরও বাড়ানোর জন্য, তার কারণ হচ্ছে অকারণ কিছু ইয়াং জেনারেশন কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যেটা কিন্তু আলটিমেটলি ভালনারেবিলিটি বাড়াচ্ছে, মানুষের রিস্ক বাড়াচ্ছে। এবং যতক্ষণ না ভ্যাকসিন আসছে, মানুষকে সোশ্যাল ডিস্টেন্স, স্যানিটাইজেশন, মাস্ক পরে এবং লকডাউন মেনটেন করেই নিজেকে রক্ষা করতে হবে। জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের যিনি বন্দী অবস্থায় রয়েছেন, এছাড়া রয়েছে 2 নম্বর ওয়ার্ড, একজন পুলিশ ব্যারাক রয়েছেন, একটা 18 নম্বর ওয়ার্ড রয়েছে, একটা 1 নম্বর ওয়ার্ড রয়েছে, একটা কদমতলা পাটগোলার রয়েছেন যিনি স্টেট ব্যাংকে কর্মচারী, আরেকজন টোপামারি ওটা 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ডের পড়ছে, আর আরেকটা হচ্ছে কেরানিপাড়া 18 নম্বর ওয়ার্ডে, দুটো কেরানিপাড়া 18 নম্বর ওয়ার্ডে দুটো, যেটা আগে যে COVID-19 ধরা পড়েছিল মাছ ব্যবসায়ী, সেই বাড়িরই আমরা যখন স্বাস্থ্য পরীক্ষা করাই স্বাস্থ্য দপ্তরকে দিয়ে, তারপরে তার COVID-19 আবার পজিটিভ এসেছে। আবার পুলিশকে বলছি, যে পুলিশ প্রশাসনকে বলছি এবং জেলা শাসককেও বলছি, SP সাহেবকেও বলছি, অসাধারণ কাজ করছে সমস্ত দপ্তর, কিন্তু তারপরে আরও একটু সার্ভেলেন্স যদি বাড়ানো যায়, দেখুন আমরা কন্টেনমেন্ট করবো, স্যানিটাইজেশন করছি, মাইকিং করবো, সব করবো, কিন্তু পুলিশ প্রশাসনের সহায়তাও যদি মানে একইভাবে প্যারালালি যদি পুলিশে চাপ সৃষ্টি করে মানুষকে মাস্ক পরতে, বাড়িতে থাকতে, এই করতে, পুলিশ করছে কাজ, আরও যদি এটা ডিগ্রিটা বাড়ানো যায় তাহলে একমাত্র এর থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে, আর মানুষের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। আর ভয়েস নিউজের সাথে সীমা সাহার রিপোর্ট।